يا حبيبي يا محمد يا نبي سلام عليك. بسم الله الرحمن الرحيم السلام عليكم. আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লজিক ফাংশন থেকে সত্যক সারণি বা ট্রুথ টেবিল বাস্তবায়ন। খুবই সহজ, আমরা একটি লজিক ফাংশনের মাধ্যমে এটাকে নির্ণয় করি। তো এই জায়গায় দেয়া আছে এবি প্লাস বিসি। আজকে আমরা এই লজিক ফাংশনটাকে সত্যক সারণিতে নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমাদের ইনপুট নিতে হবে একই রকম। লজিক সার্কিটের ক্ষেত্রে আমরা যেভাবে দেখতাম যে কয়টি ইনপুট আছে, তো এই জায়গায় আমরা দেখব কয়টি ইনপুট আছে। এই জায়গায় আমরা দেখতেছি যে এ একটা ইনপুট আছে, বি একটা আছে এবং সি, তিনটা ইনপুট আছে। তাহলে আমরা তিনটি কলাম নিতে হবে, এ একটা কলাম, যেহেতু আটটা ডিজিট হবে, তিনটা ইনপুট তো, তাহলে আটটা ডিজিট হবে এক এক লাইন, সেক্ষেত্রে একটু বড় অঙ্কন করতে হবে। আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। এবারে এই ধাপগুলোকে আমরা লিখব। প্রথমে এই একটা অংশ এবি, তা আমি এই জায়গায় লিখতে পারি এবি। তারপর আছে বিসি, আমরা বিসি লিখব। এরপরে টোটালটা একসাথে লিখব, এবি প্লাস বিসি। প্রথমে এটাকে সাজিয়ে নিই, সাজাবো আগের মতোই, আমরা চারটা জিরো, চারটা ওয়ান। এবারে তোমার সাজিয়ে নিলাম, এবার সবে দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, তারপরেরটা একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। আচ্ছা, এবারে আমরা খেয়াল করব যে এবি, এবি কোন গেট। তো এবি হচ্ছে অবশ্যই এন গেট, আমরা সবাই জানি এবি হচ্ছে এন গেট। তো এন গেটের বৈশিষ্ট্য কি? এন গেটের বৈশিষ্ট্য হচ্ছে সকল ইনপুট অন হলে আউটপুট অন হবে, অন্যথায় জিরো হবে। তো আমরা দেখতেছি জায়গায় সকল ইনপুট, তো তিনটা জায়গায় ইনপুট ধরবো কোনটা কোনটা, যেহেতু এবি তাহলে আমরা এ আর বি এই দুইটাকে আমরা ধরবো। যেহেতু এ জায়গায় এবি বলা আছে, আমরা ইনপুট ধরবো এবি কে। তো এ জায়গায় সকল ইনপুট অন নাই, জিরো হবে, এ জায়গায় নাই, শূন্য হবে, এ জায়গায় সকল ইনপুট অন নাই, শূন্য হবে, এ জায়গায় সকল ইনপুট অন নাই, শূন্য হবে, এ জায়গায় নেই, শূন্য, এ জায়গায় শূন্য হবে। এ জায়গায় দেখতেছি সকল ইনপুট এই দুইটার ভিতরে, এবির ভিতরে দুইটাই অন আছে, সুতরাং এ জায়গায় অন হবে। এ জায়গায় দেখতেছি আমরা দুইটার ভিতরে অন আছে, সুতরাং এ জায়গায় অন হবে। এবার আছে বিসি, তো বিসি এটাও অ্যান্ড গেট। তাহলে আমরা হিসাব করবো কারে নিয়ে, এই বি ইনপুট এবং এই সি ইনপুট দুইটাকে নিয়ে দেখবো সকল ইনপুট অন আছে কি না। এ জায়গায় সকল ইনপুট অন নাই, শূন্য, এ জায়গায়ও নেই, শূন্য, তারপরে এটাও নেই, শূন্য, এই জায়গায় দুইটা ইনপুট অন আছে, তাহলে জায়গায় অন হবে, এ জায়গায় নেই, শূন্য, এ জায়গায় নেই, শূন্য, এ জায়গায় শূন্য হবে, যেহেতু সকল ইনপুট অন নাই। তো এ জায়গায় দেখতেছি বিসি দুটো ইনপুটই অন আছে, সুতরাং এ জায়গায় অন হবে। ওকে, এবারে আমরা খেয়াল করব এবি প্লাস বিসি এটা অর গেট। এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি অর গেট। এবং আমরা ইনপুট হিসাবে কাকে ধরবো? অবশ্যই এবি। এবি কই? এটা হচ্ছে এবি। আর বিসি কোথায়? এবিসি। এই দুইটা কলামকে নিয়ে আমরা হিসাব করব। তো এটা যেহেতু অর গেট, তো অর গেটের নিয়ম হচ্ছে যে কোনো, বা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন হবে, অন্যথায় জিরো। তো আমরা দেখবো তাহলে এই দুই কিলোমের ভিতর যে কোনো, এই দুই কলামের ভিতরে যে কোনো একটি, একটিতে ওয়ান থাকলে আমরা জায়গায় অন বসাবো। এ জায়গায় নেই, শূন্য, 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 এ জায়গায় ওয়ান, এ জায়গায় শূন্য, শূন্য, এ জায়গায় একটা ওয়ান আছে, ওয়ান, এ জায়গায় ওয়ান হবে। তো এই হচ্ছে মূলত লজিক ফাংশন থেকে সার্থক সারণি। হুবহু আমরা যেরকম লজিক ফাংশন থেকে যেভাবে লজিক সার্কিট নির্ণয় করতাম, আমরা দেখতাম ইনপুট কয়টা আছে, এ জায়গায় আমরা দেখবো ইনপুট কয়টা আছে, সেই কয়টা হিসেবে, দুইটা ইনপুট হলে তো এক এক লাইনে চারটা হতো, যেহেতু তিন ইনপুট তাহলে আমাদের আটটা করে হবে। তারপর আমরা দেখবো খুব এক একটা অংশ অঙ্কন করবো, এক একটা অংশই লিখলাম, একটা অংশ লিখলাম, তারপর টোটালটা আমরা একসাথে লিখবো। এভাবেই মূলত লজিক ফাংশন থেকে সত্যক সারণি নির্ণয় করতে হয়। আমরা আরো একটা দেখি বোঝার সুবিধার্থে।
এই জায়গায় ইনপুট আছে কয়টা, এ আর বি দুইটা ইনপুট আছে, তাহলে দুইটা ইনপুট নিব, এ একটা ইনপুট আর একটা হচ্ছে বি। ব্যাস, তো এরপর দেখবো কি আছে। এরপর দেখতেছি এ বার প্লাস বি, এটা তো অর গেট, কিন্তু এই জায়গাটা নট আছে, তা নট থাকলে আগে নটটাকে বের করতে হবে এই এ বার। তারপরে এ বার প্লাস বি, এ প্লাসে এ প্লাস বি হোল বার, তা এ প্লাস বি হোল বার এটা নেন গেট আমরা জানি, সরি এটা নর গেট, এ প্লাস বি হোল বার নর গেট, তা নর গেট যেহেতু তাহলে নর হচ্ছে অরের বিপরীত, তাহলে অর যদি আমরা বের করতে পারি সহজে তাহলে নর অটোমেটিকলি বের হয়ে যাবে, তাহলে আমরা অরটা এই জায়গায় লিখতে পারি, এ প্লাস বি সাথে নর এ প্লাস বি হোল বার। ওকে, এরপরে টোটালটা আমরা লিখবো এ বার প্লাস বি, তারপরে এ প্লাস বি হোল বার। এবার যেহেতু ইনপুট দুইটা সাজাই নেই, জিরো জিরো ওয়ান, এরপর কি হবে, বিতে হবে একটা জিরো একটা ওয়ান, আমরা সবাই জানি অনেক আগ থেকে এটা করেছি। এবার তাহলে এবার হচ্ছে নট গেট, তা আমরা জানি এবার হচ্ছে নট গেট বলতে বোঝায় এর বিপরীত, এতে যদি জিরো হয় তাহলে এবার মানে অন হয়ে যাবে, জিরো হলে অন, অন হলে জিরো, তাহলে এবার এর বিপরীত, এতে কি আছে জিরো, এ জায়গা হবে ওয়ান, এ জায়গা হবে ওয়ান, এ জায়গা হবে জিরো, এ জায়গা হবে জিরো, মানে এতে যা থাকবে হুবহু এটার বিপরীত হবে। তো এতে আছে জিরো এ জায়গায় হবে ওয়ান, এ জায়গায় জিরো, এ জায়গায় ওয়ান, এ জায়গায় অন, এ জায়গায় জিরো, এ জায়গায় ওয়ান, এ জায়গায় জিরো। এরপরে আছে এ বার বি, তো এ বার বি বলতে এটা অর গেট, কিন্তু আমরা হিসাব করবো কারে কারে নিয়ে, এবার তো এই, এবার হচ্ছে এইটা আর বি হচ্ছে এই, তা যেহেতু অর গেট, তো অর গেটে বলা আছে যে কোনো একটি ইনপুট অন হলে অন, সুতরাং আমরা দেখবো এই জায়গায় যে কোনো একটি ইনপুট অন আছে কিনা, তাহলে দুইটার ভিতরে একটি ওয়ান আছে, অন হবে, এ জায়গায় ওয়ান হবে, এ জায়গায় জিরো, এ জায়গায় ওয়ান। এরপর আছে এ প্লাস বি, তো এ প্লাস বি এটা অর গেট, আমরা হিসাব করবো এই দুইটাকে নিয়েই, এই যে এ আর এই বি, তাহলে এই দুইটা লাইনকে আমরা হিসাব করবো অর গেট, যে কোনো একটি ইনপুট অন হলে আউটপুট অন, অন্যথায় জিরো, তা জিরো হবে, অন হবে, অন, অন। এ প্লাস বি হোল বার নর গেট, তা অর তো এই আর নর এই, তা নর হচ্ছে অরের উল্টা, অর্থাৎ এইটার বিপরীত, এটার উল্টা, তো এই জায়গায় আছে জিরো, এ জায়গায় ওয়ান, এ জায়গায় ওয়ান, এ জায়গায় জিরো, এ জায়গায় ওয়ান, এ জায়গায় জিরো, এ জায়গায় ওয়ান আছে, এটা জিরো হবে। ওকে, এরপরে আছে এ বার প্লাস বি, এই এ বার প্লাস বি এইটা এটা আর এ প্লাস বি হোল বার এটা হচ্ছে এই, এবং মাঝখানে আছে ইনটু, তাহলে এটা কোন গেট, এন গেট, এই এ ইনটু বি এন গেট, তাহলে হিসাব করবো কার নিয়ে, এটাকে এবং এটাকে নিয়ে, তো এন গেট সকল ইনপুট অন হলে অন, সুতরাং এ জায়গায় অন, এ জায়গায় অন, এ জায়গায় অন হবে, এ জায়গায় ওয়ান আছে, এ জায়গায় জিরো আছে, সুতরাং এ জায়গায় জিরো হবে যেহেতু সকল ইনপুট অন নাই, এ জায়গায় জিরো, এ জায়গায় জিরো, সুতরাং এ জায়গায় জিরো হবে, এ জায়গায় ওয়ান আর এ জায়গায় আছে জিরো, সুতরাং এ জায়গায় জিরো হবে। তো এভাবেই আমরা মূলত যে কোনো লজিক ফাংশনের মাধ্যমে আমরা সত্যক সত্যক সারণী বা ট্রুথ টেবিল নির্ণয় করব। তো একটি লজিক সমীকরণ দেয়া আছে বা লজিক ফাংশন দেয়া আছে, এটার মাধ্যমে আমরা ট্রুথ টেবিল নির্ণয় করব। তো প্রথমেই আমরা খেয়াল করব, দেখব যে জায়গায় কয়টি ইনপুট দেয়া আছে, ইনপুট দুইটি দেয়া আছে, এই এ একটি ইনপুট, বি একটি ইনপুট, তো এ জায়গায় এ বি হোল বার, এটা কিন্তু ন্যান গেট, তো ন্যান গেট যেহেতু আমরা আগে এন্ড এইটাকে লিখে নিই, এন্ড আর এটা হচ্ছে এ বি, এটা ন্যান গেট, আর হচ্ছে এ প্লাস বি, এরপর টোটালটা লিখব এ বি হোল বার এ প্লাস বি। ব্যাস, এবারে আমরা এটা ডিজিটগুলো সাজাই সাজাই, জিরো জিরো ওয়ান ওয়ান।
জিরো ওয়ান জিরো ওয়ান। এবি এটা হচ্ছে অ্যান্ড গেট, সকল ইনপুট অন হলে অন, অন্যথায় জিরো, তাই যা জিরো, এটাও জিরো, এটাও জিরো, এ জায়গায় সকল ইনপুট ওয়ান আছে, এটা অন হবে। এবি হোল বার এটা ন্যান্ড গেট, তার মানে এই অ্যান্ড এর উল্টা, এটার উল্টো হবে। তাই এ জায়গায় জিরো আছে অন হবে, জিরো আছে ওয়ান আছে অন হবে, জিরো আছে অন হবে, এ জায়গায় ওয়ান আছে এটা জিরো হবে। এ প্লাস বি, সবাই জানি এটা প্লাস বি অর গেট, যে কোনো একটি ইনপুট অন হলে অন, অন্যথায় জিরো, তে জায়গায় দুইটার ভিতরে এটাকে জিরো ওয়ান হবে, অন অন। তো এবারে দেওয়া আছে এ বি হোল বার ইন্টু এ প্লাস বি, এটা কোন গেট, অ্যান্ড গেট। যেহেতু এইটাকে যদি এ ধরি, এটাকে বি ধরলে এটা অ্যান্ড গেট হয়ে যায়, তাহলে হিসাব করবো কারে নিয়ে, এটাকে নিয়ে এবং এটাকে নিয়ে। যেহেতু অ্যান্ড গেট সকল ইনপুট অন হলে অন, অন্যথায় জিরো, এ জায়গায় সকল ইনপুটের দুইটার ভিতরে সকল ইনপুট অন নাই, এ জায়গায় জিরো হবে, এ জায়গায় সকল ইনপুট অন আছে ওয়ান হবে, এ জায়গায় সকল ইনপুট অন আছে অন হবে, এবং এ জায়গায় সকল ইনপুট অন নাই, সুতরাং এ জায়গায় জিরো হবে। তো এভাবেই আমরা যে কোনো লজিক ফাংশন থেকে ট্রুথ টেবিল নির্ণয় করতে পারবো। মূল কথা হচ্ছে আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করি, তাহলে খুব ভালোভাবে আমরা এই বিষয়গুলো অনুধাবন করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।